বন্ধুরা, আজকের ভিডিও আমরা শুরু করতেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বলতো দেখি কোন গ্রামে কোনো দিন মানুষ ছিল না, নাই আর থাকবে না। উত্তরটা হচ্ছে টেলিগ্রাম, কারণ টেলিগ্রামে কোনো মানুষ থাকে না। বন্ধুরা, পরন্তু দেখি যেখানেতে জন্ম সেখানেতেই নয় বাস, ভ্রমণাতে আসলে পরে ঘটায় সর্বনাশ। বন্ধুরা, উত্তরটি হচ্ছে ঝড় বা বাতাস। বন্ধুরা, আজকে তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই ছবিটি খুব ভালো করে দেখো, এখানে দুটি ছেলে এবং দুটি মেয়ে আছে, বলতে হবে এখানে কে ভূত। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। কি বন্ধু, পারলে যদি পেরে থাকো তাহলে কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, এই উত্তরটি হচ্ছে এখানে দুটি ছেলের চেহারা প্রায় একই আছে, দুটি ছেলেই হচ্ছে ভূত। আজকে চতুর্থ প্রশ্ন হচ্ছে, বলন্ত দেখি শিরোপতি অগ্নিকুণ্ড, পেট ভরা তার পানি, নাবি তার ছুঁচে লোকে, একই আজব কাহিনী, বলতো বন্ধু কি কাহিনী। চলো বন্ধু উত্তরটা দেখে নেই। এখানে উত্তরটা হচ্ছে হুক্কা। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো, এখানে দুটি মহিলা আছে, দুটি মহিলার মধ্যে কোন একজন খুনি, যদি তুমি বলতে পারো তাহলে কমেন্ট করে লিখে ফেলো। কি বন্ধু, পারলে যদি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, এখানে তৃতীয় মহিলাটি হচ্ছে খুনি, কারণ তার পিছনে একটু হাত কাটা রাখা আছে। বন্ধু, গাছে নাই পাতাই নেই, ফুলে আছে ফলও আছে, বলতো বন্ধু কি আছে। বন্ধুরা, উত্তরটি হচ্ছে ল বর্ণ, কারণ ফুলেও আছে ফলেও আছে। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো, এখানে তিনটি ছেলে গোসল করছে, এখন কি বলতে হবে এখানে কোন ছেলেটি বেশি বোকা। চলো বন্ধু উত্তরটা দেখে নেই। এখানে দ্বিতীয় ছেলেটি হচ্ছে বেশি বোকা, কারণ তার পাশে বেলতে ভরা জল থাকা সত্ত্বেও সে জল নষ্ট করছে। আজকে চতুর্থ প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী জীব দিয়ে হাঁটে। এটা হচ্ছে জিকে প্রশ্ন, আপনার জন্য মতামত চাই, কেমন প্রশ্ন হইলো। বন্ধুদের উত্তরটি হচ্ছে শামুক। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো, এখানে একটি চৌধুরী পরিবার, একটি গাঙ্গুলি পরিবার, দুটি পরিবারের মধ্যে কোন একটি পরিবারে বাচ্চাটি দত্তক নেওয়া হয়েছে। বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে এখানে প্রথম পরিবারে ছেলে এবং বাবা, বাবার চেহারা প্রায় সব এক সমান, কিন্তু দ্বিতীয়টি একটু আলাদা এবং দ্বিতীয়টির বাচ্চাটি দত্তক নেওয়া হয়েছে। বন্ধুরা, একজন বউ কখন তার স্বামীকে দুধ খাওয়ায়, যদি তুমি বলতে পারো তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি লিখে ফেলো।
দেখতে হচ্ছে ফুলসজ্জার রাতে বা বিয়ের প্রথম রাতে, এছাড়াও মাঝে মধ্যে খাওয়ায়। বন্ধুরা, একজন বাড়ি কখন বেচার খোঁজে? বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাড়িওয়ালা বেচারার খোঁজে। বন্ধুরা, আটটি আর দিয়ে কিভাবে 1000 বানাবে?